আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আপনার মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা আপডেট নিয়ে। তো আজকে আমরা চলে আসছি সরাসরি ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ওনারা একটা অ্যানাউন্স করছে গত 26 তারিখে এবারও কি SSC-HSC-তে অটো পাস। তো এটা দ্বারা এখানে কী বোঝাতে চাইছে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, সেগুলো আজকে আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন সরাসরি চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে। ওয়েলকাম ব্যাক বন্ধু। তো এখান থেকে আমরা সরাসরি কি চলে আসলাম নিচে আসার পরে, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত 5 এপ্রিল থেকে দেশে চলছে লকডাউন। মহামারী এই ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধে আরও 1 সপ্তাহ 29 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে, এটা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার 26 এপ্রিল বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই অবস্থা আগামী জুনে চলতি বছরের SSC এবং জুলাই আগস্টে SSC পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে বলেছে করোনা ভাইরাসের পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করছে, তবে এখন পর্যন্ত সরকার পরীক্ষা নেওয়ার পক্ষে। তো এখান থেকে ওনারা আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছে, সেটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিব। তো নিচে চলে আসলাম। নিচে আসার পরে সূত্রে জানায় সংক্ষিপ্ত সিলেবাস সম্পন্ন করেই পরীক্ষা দুটি নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তো এটা আমরা সবাই জানি। তারপরে কি বলতেছে এই যে এই লাইনটা আপনারা একটু ভালো করে দেখুন, পরিস্থিতি অনুকূলে না আসলে বছরের শেষ দিকে হলেও দুটি পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তো এই যে এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে পরিস্থিতি যদি অনুকূলে নাও আসে তাহলে বছরের এই যে বছরটা এই বছরের শেষ দিকে গিয়ে এই পরীক্ষাটা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারপরেও পরিস্থিতি যদি এর থেকে বেশি হয় তখন শিক্ষা মন্ত্রণালয় এটা চিন্তাভাবনা করে দেখবে। যাই হোক, এখান থেকে এই কথাটা বলা হচ্ছে। তারপর নিচে চলে আসে। নিচে আসার পরে সেক্ষেত্রে আগামী 23 মে যদি স্কুল কলেজ খোলা যায়, 23 তারিখে স্কুল কলেজ খুললে সেপ্টেম্বরে SSC এবং ডিসেম্বরে HSC পরীক্ষার আয়োজন করা যেতে পারে। তো এখান থেকে বুঝতেছেন যদি 23 তারিখে স্কুল কলেজ খোলে তাহলে সেপ্টেম্বরে SSC এবং ডিসেম্বরে HSC পরীক্ষার আয়োজনটা করা যেতে পারে ওই সংক্ষিপ্ত সিলেবাসের। তো এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন, ওই সংক্ষিপ্ত সিলেবাস থেকেই কিন্তু কোশ্চেনগুলো করা হবে আর কি, যদি পরীক্ষাটা নেওয়া হয়। তো ওই সিলেবাসটা শেষ করার জন্য আপনারা সবাই আর কি প্রস্তুতি নিতে থাকবেন। তো ফ্রেন্ডস, তারপরে এখানে নিচে বলা রয়েছে যে 80 কর্মদিবসের সিলেবাস দেওয়া হয়েছিল 60 কর্মদিবসের, এগুলো আমরা সবাই জানি। তো এইগুলো আমাদের জানার বিষয় না, জাস্ট আজকে যে মেইন আপডেটটা ছিল সেটা আপনাকে জানিয়ে দিলাম। অ্যান্ড পরবর্তীতে যদি কোনো আপডেট চলে আসে সেটা অবশ্যই আপনাকে সবার আগে জানিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।